বন্ধুরা ইলিশ মাছের মাথা অনেক রকম কায়দায় রান্না করা যায়। এখন কায়দা হচ্ছে ঠাকুমাদের পছন্দ, হ্যাঁ সেই পছন্দ রান্না করব আমি। এখন বন্ধুরা আমি বার করিছি এটা, হ্যাঁ এটা আমি নিজস্ব বার করিছি। এবার থেকে ঠাকুমারা এই রকম খাচ্ছে, বেশি পছন্দ করছে। হ্যাঁ বাচ্চারাও এই রকম খাবে, এবার সবাই এরকম খাচ্ছে। আমার মনে হচ্ছে না যে আর কি করবে বলে, এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধু, আমি বানিয়েছি বলে না মানে ভুলতে পারবেন না। এই দিয়ে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, আর আমার মনে হয় মাছ মাংস ফেলে খাবে। মানে বন্ধুরা যদি আমরা যেভাবে বানিয়েছি, যে যে মশলা দিয়ে বানিয়েছি, যদি এইভাবে আপনারা ট্রাই করেন, যদি বানান কিটোপে তো না, সেই সঙ্গে বলি এত দারুণ টেস্ট লাগবে। আর বাবির কথাটা আমি আরো একবার বলছি, মাছ মাংস ফেলে খেতে হবে, আর গলায় কাঁটাও লাগবে। হ্যাঁ এখন থেকে সব ঠাকুমাদের এটাই পছন্দ, সব ঠাকুমাদের এটাই পছন্দ। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্রেটফুল চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এক বোঝা কচু শাক নিয়ে, আর এই কচু শাক দিয়ে আজকের ইলিশ মাছের মাথা দিয়ে জমজমাট একটা রেসিপি হতে চলেছে। অনেকে অনেক রকম কায়দায় করে, আমরা কি কায়দায় করি আপনারা দেখতে থাকুন। আর এর মধ্যে অনেক রকম টিপস থাকবে যে মশলা দিলে এই কচু শাকের টেস্ট খোলে, সেই কি মশলা দিই আপনারা দেখতে থাকুন। আর সহজ পদ্ধতি বানাবো, আর খাবে পেট পরিষ্কার হবে, মনও পরিষ্কার হবে, চট জলদি হবে, আর এই সময় জমে যায় এই কচু শাক রান্না। বন্ধুরা আমি কচু ডাঁটাগুলো কেটে নেব, সেই জন্য আমি একটু সর্ষের তেল হাতে মেখে নিচ্ছি। কষ লাগবে না হাতে, বড় ডাঁটা না, লাগিয়ে দাও একটু। আর আজকে যে ডাঁটা আমাদের নেওয়া হয়েছে বন্ধুরা, এটা হচ্ছে বড় বড় ডাঁটা, আর এর দু রকম কালার হয়, একটা কালো হয় আর একটা এই রকম সবুজ হয়। আবার অনেকে কিটোয়, অনেকে কিটোয় নেই, কিন্তু আমরা যে কায়দায় রান্না করব কিটোবে না। সাজিয়ে নিতে হবে প্রথমে। আমাদের এখানে বন্ধুরা এগুলো কিনতে হয় না, এমনিতে যেখানে সেখানে হয়ে থাকে। এ কাটলে হাতে দাগ ধরে, কিন্তু খেলে পেট পরিষ্কার হয়, মনও পরিষ্কার হয়, খেতে বেশ দারুণ লাগে। এই সময় বিশেষ, হ্যাঁ এই সময় সব সময় পাওয়াও যায়, ইলিশ মাছও পাওয়া যায় আর কচু ডাঁটাও পাওয়া যায়, ঠিক ঠিক দুটোই পাওয়া যায়, ওই জন্য এই সময় লোক বেশি খায়। এইভাবে আমি সব ছাড়িয়ে কেটে নেব। অনেকে খেতে ভালোবাসে কিন্তু চিন্তা হয় যে যদি আবার কীটনা শুরু করে তো কী হবে। এবার তার মেডিসিনও বন্ধুরা আজকে আমরা দেবো, হ্যাঁ মেডিসিনও দেবো আর মশলা পাতিও দেবো, কোনো অসুবিধা নেই। গ্রামের এই একটা ঐতিহ্য আছে এই কচু শাক, ঘরে কোনো সবজি নেই, মাঠে চলে যাও কচু শাক তুলে এনে ঝাপা ঝাপ কাটো আর রান্না করো আর খাও, কোনো অসুবিধা নেই। টেস্টও তো দারুণ হয় না, হ্যাঁ এই দিয়ে একতলা ভাত খাওয়া যাবে। এই পাতাও কিন্তু ভালো লাগে, চিংড়ি দিয়ে ভাতে রান্না করলে ভালো লাগে। তা কচু সব খায় নাকি? কচু খায়, পাতা খায়, ডাঁটা খায়, সব খায়, ফুলও খায়, লতি খায়, সব খায়। হ্যাঁ
বন্ধুরা আমার কচু শাক কাটা হয়ে গেছে, এগুলো নেব না, অন্যদিন খাবো। আরে দেখুন বন্ধুরা, বটির গোড়াতে পাহাড় হয়ে গেছে দেখছেন। বন্ধুরা এই যা হয়েছে মোটামুটি আমাদের হয়ে যাবে, আর যা আছে আমরা আবার অন্যদিন খাবো। হ্যাঁ বাড়িতে বানিয়ে। আর মা বলো, এবার হাত দেখাও দেখি। এই হাত নিয়ে কলে গেলে বলবে তোমার কি হয়েছে, কি হয়েছে। হ্যাঁ হ্যাঁ অসুবিধা আছে, সেই জন্য কি অনেকে বানাতে চায় না, হাত এরকম হয়ে যাবে, হ্যান্ড গ্লাভস পরে কাটায়। হ্যাঁ 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 বাবু ঠিক বলেছো, ঠিক ঠিক ঠিক। কিন্তু আমাদের ভিলেজে ওসব যেন কিরাম হাতের মধ্যে জড়িয়ে জড়িয়ে যায়। হ্যাঁ ও হাতে এবার একটু তেল মেখে, ও উঠে যাবে না, উঠে যাবে, সাবান দিলে উঠে যাবে, সাবান সাথে দিয়ে উঠে যাবে। এই কচুর ডাটা কি অনেক দাম? না না আমাদের এখানে এমনিতে, না আমাদের এখানে এমনিতে, অন্য জায়গায় কিরকম দাম? অন্য জায়গায় যে যেরকম দাম নিতে। আচ্ছা বন্ধুরা কেউ যদি কোনোদিন কিনে থাকেন না, লিখে জানাতে পারেন কিরকম দাম? এটা জানা নি কিরকম দাম। হ্যাঁ আমি তো কিনিনি কোনোদিন, মিজমিজি কেন বলতে যাবো। হ্যাঁ সেই জন্যই তো, না দাম জানলে তাহলে পাড়াগায় এখান থেকে অনেকগুলো বিক্রি করতে চলে যাবে, এখান থেকে তো এমনি তুলে নিয়ে যাচ্ছে, এবার বেই দাম নেয় কি কম দাম নেয় সেটা তার ব্যাপার, চাষের নয় তো এগুলো। আমি দেখছি বন্ধুরা পাতার মধ্যে জল নিয়ে কিরকম চক 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 করে না, ভোরবেলাতে এরকমটা হয়, অল্প দিলে বৃষ্টির জল আছে পড়ে থাকে না, দেখতে ভালো লাগে, জল ধরে না। অনেকে শশা গায়ে দেয় দিয়ে এই কচু পাতা চাপা দিয়ে দেয়। হ্যাঁ এই বৃষ্টির জলে এও পচে যাবে আর দানাও বাড়তে থাকবে। আচ্ছা আমি এগুলো ফেলে দেবো পরিষ্কার করে। কত নেওয়া হয়েছে খালি দেখুন আমাদের, অনেক এ কমে আর। কচু ডাটাগুলো আমি ধুয়ে নেব। আরো জল লাগবে মনে হচ্ছে। এগুলো সব ফাঁপা একদম, হ্যাঁ ভাসছে তো, ঝাঁঝিয়ে তো এইবার ভালো হবে। ওইদিকে ইটের ওইদিকে বসা, জলটা ওইদিকে পড়বো, জলটা ওইদিকে পড়বো, ওইদিকে বসা। এখন মন্দির দেখার বিষয় যে এগুলো কি কীট হয়, তাহলে কীট হলে তো হয়েই গেল, না কীট হয় সেইভাবে কি হবে, কীট হবে তো, কীট হলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ কোনো অসুবিধা নেই, সে কি তার মেডিসিন আছে, দিলে আর কীট হবে, তবে আমরা কীটু বা না কীটু মেডিসিন দেবো। হ্যাঁ আগে থাকতে মেডিসিন দিয়ে রাখা ভালো, তারপরে খেতে বসে কুটুম আত্মীয় পাতে দিলেন আর কীট হবে কি অবস্থা বুঝতে পারছি। অনেক রকম আছে, হ্যাঁ আমাদের গ্রামাঞ্চলে এখানে বলে জানিনি, আমাদের এখানে বলে আরো একবার ধুয়ে নেব পরিষ্কার জলে। এবারে একদম পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। এই জলে শরবত করলে, হ্যাঁ এই জলে শরবত করলে অবস্থা খারাপ হয়ে যাবে, কিটোবেই কিটোবেই, সে জেরাম হোক জেরাম হোক মানে কিটোবেই কিটোবেই। এমনি কথার কথা বন্ধুরা বলা হলো, এগুলো কেউ করে না যদিও, না মানে ওই জলটা না একদম ধুয়ে না হয়েছে, ওর মধ্যে কিটুনির অনেক গুণ আছে। বিচুটি দেখেছো? হ্যাঁ ওই রকম কিট হবে বিচুটি, যে কেউ যদি এরকম ঘষে দিয়ে আর অল্প একটু জল ছড়া মারে আর একটু বেশি কিট। আমাদের বাড়িতে কোনো বিচুটি গাছ ছিল না, কিটুরে কি বলে বলে তো, যেমন বুনো ওর আর তেমন বাঘা তেঁতুলও আছে, জব্দ করার ব্যবস্থা আছে। বন্ধুরা
কচু কিটুক বা নাই কিটুক হোক ভালো হোক খারাপ কিন্তু মেডিসিন আমরা দেবই দেব কিটবে না হ্যাঁ আর এর জন্য এক নম্বর মশলা আছে হ্যাঁ অনেকে দেয় কি আমার জানা নেই কিন্তু আমরা দেব হ্যাঁ দেখুন কি মশলা দিই শুধু দেখুন তবে কচু শাক খেতে খুব সেন্ট হবে আর খেতেও ভালো লাগবে সেই মশলাটা আছে গুপ্ত মশলা হ্যাঁ সেই গুপ্ত মশলাটা কি আপনার সঙ্গে থাকুন এক্ষুনি বানাবো কোথাও যাবেন না আমার এই মা ঠাকুমারা এই মশলাটা দিত দেখা যাক বন্ধুরা কি মশলা দেয় হ্যাঁ তবে আমি কিন্তু যতবার বাড়িতে খেয়েছি এই কচু শাক বা কচুর ডাঁটা বলুন কোনোদিন কিন্তু কিটো হয়নি আর কি বন্ধুরা এবার মশলা কোনার মধ্যে দিচ্ছি কি মশলা দিচ্ছি আপনার দেখতে থাকুন এটা সবাই চেনেন এর নাম হচ্ছে জিরে জিরে দিলাম এটা ভাজবো আর খুব কড়া জালে ভাজবো না হালকা জালে ভাজবো হ্যাঁ হ্যাঁ খুব দারুণ সুগন্ধ আসছে বারে সুগন্ধ এবার দিচ্ছি বন্ধুরা দেখতে থাকুন এ হচ্ছে গুপ্ত মশলা নাম আমি এখন বলবো না দেবের সময় বলবো আচ্ছা ঠিক আছে আপনারা দেখতে থাকুন এই দেখুন কি জানি কি দিচ্ছি গোল গোল মতো হ্যাঁ আমি এখন বলবো না আচ্ছা ঠিক আছে আপনারা আমি যখন এই মশলাটা দেবো তখন আমি বন্ধুরা কারা কারা বুঝতে পেরেছেন ততক্ষণ চটপট একদম যে বন্ধু জানে তো জানে ফেলুন ততক্ষণ বন্ধুরা কমেন্ট একদম লিখে ফেলুন হ্যাঁ যে বন্ধু জানে তো জানে দেখা এক বন্ধুরা কি লেখে নাড়ো একটু পরে জানাবে বলেছে ততক্ষণ লিখতে থাকুন আমি বন্ধুরা বুঝতে পারছি কেননা এর সুগন্ধ আমি পাচ্ছি তো এটা আলাদা গন্ধ আছে পাচ্ছি দেখবেন দামি দামি জিনিস খেয়ে পেটটা একটু অন্যরকম হয় আর এ খেলে পেট ক্লিয়ার হবে মনও একদম ভালো হবে আর গরিবরা একটু অভাবে রেতে এগুলো খেতেও থাকে আর সরিষা তো ভালো থাকে সরিষা তো ভালো থাকে সেইটাই মনে হয় মেন কারণ দাদা তুলে খায় বলে ও গরিব বলে পায় নি বলে কিন্তু না ওর ভেতরে ইঞ্জিন ভালো থাকছে বন্ধুরা ঠিক ঠিক ও বেইদিন বাসতেছে কিন্তু এটা কিন্তু হয় আমি দেখেছি দেখেছি হ্যাঁ অনেকে দেখবেন অনেক গরিবরা দেখেছি অনেক গেঞ্জি পরে হ্যাঁ ছিঁড়ে যায় তাড়াতাড়ি কিন্তু আর শরীর ভালো থাকে আর যারা টেরিকট পরে অনেকদিন টিকবে কিন্তু দেহ কিন্তু নানা রকম বিভিন্ন রকম চর্ম রোগ হ্যান ত্যান বিভিন্ন রকম হবে আমি দেখেছি হ্যাঁ সুতি পড়লে আরামদায়ক আরাম ওটা কষ্ট বেশি আমি সত্যি গরমে সব বললাম আপনারা কমন করে বলুন ঠিক 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 এগুলো এখন সত্য সত্য ঘটনা বললে হয়তো খারাপ লাগে না না কিন্তু বলছি বলে এখানে কিছু মনে করবেন না 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 বন্ধুরা সব জানে এটাকে আমি সিলে গুঁড়ো করে নেব আবার গামছাটা দাও এক তো খাঁটি মশলা আবার ছিলে আর বা এর থেকে ভালো কি হতে পারে তাই না খুব সুন্দর একটা সেন্টে বেরিয়েছে বাবি একটু কি বললো যে কচু শাক রান্না হবে আর আশেপাশে কেউ জানতে পারবে না তা কি করে হবে না তাহলে সেটা রেসিপি হচ্ছে না অন্য কিছু আর কি করে হবে সত্যি অসাধারণ একদম এর মধ্যে তুলবে গুঁড়ো করে হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি ঢাকাটা রেডি করে তাড়াতাড়ি সেন্টে উড়ে যাবে নাও
নাম পরে বলবো বলিস না বন্ধু। হুম হ্যাঁ আদা লঙ্কা একসাথে ভাববে তো? হ্যাঁ একসাথেই বেটে নিচ্ছি বন্ধুরা আদা লঙ্কা। আমি একটা গল্প ঘটনা বলি। এই কচুর ডাটা অনেকে ছোলা কচু হয় আবার বসানো কচুও হয়, চাপসা বড় বড় পুকুরে থাকে আমাদের এদিকে। হ্যাঁ অনেক দিন আগে ঘটনা বলছি, আমি এই সেদ্ধ বাড়ি এই কচুর ডাটা রান্না করেছিল খেয়েছিলাম কাজে আমার পাশের বাড়ি করে। আচ্ছা না তাহলে অনেকদিন আগের নিশ্চয়, অনেকদিন আগে ঘরের ঘটনা। আমি এখন কচুরা রান্না করলে লোকে এখন খাবে আর কি বলবে, ঠিক আছে আগে করতো আর কি। হ্যাঁ ভালোই লাগবে, খারাপ না। তুমি নিচ্ছে হয়ে গেছে, একটু জল দাও সিলটা ধুয়ে নেব। কড়ার মধ্যে জল দিচ্ছি, এই কচু শাকটা সিদ্ধ করা হবে। ধরবে কড়াইটা? না ধরে, ধীরে ধীরে হবে, দু দফা হবে, অসুবিধা কী আছে? কমে গেলে আবার দিতে হবে, অনেক সময় অল্প ঢাকা দিয়ে রেখে আবার যখন কমে যাবে তখন আবার দিলে হয়ে যাবে। এবার এর মধ্যে নুন দিয়ে দেবো, ধরে যাবে সব, অসুবিধা কিচ্ছু নেই। আমাদের কাছে অনেক রকম ডেকজি আছে, থালা আছে, চাপা দিলে বাস ফোটা যাতে না বেরিয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে। দাও ওইটা চাপা দাও, অনেক কমে যাবে 5 মিনিটের মধ্যে। চাপা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব, ও অলরেডি কমে যাবে দেখা যাক, মাঝে মাঝে আমরা খুলেও দেখব, অসুবিধা কিচ্ছু নেই। এটাই তো মজা, জমে যাবে বন্ধুরা। হ্যাঁ জমে যাবে আজকে একদম, দেখছেন বর্ষাকালে বন্ধু উনুন জ্বালো, উনুন জ্বালো, সবুর করো, বলে সবুর করো, সবুর মানে কি আমি বুঝো আরে। হ্যাঁ বন্ধুরা এবার খুলে দেখবো, দেখুন এবার একটু উল্টে দেবো, যত সিদ্ধ যত কমে কমে আসে না সুন্দর, আরো কমে যাবে রান্না করলে, আরো কমে যাবে, আর এর কালার অন্যরকম হবে দেখছেন। এই দেখুন একটু কালো কালো ভাব আছে, মানে উপরওয়ালা সবার খাওয়ার জন্য জিনিস করেই রেখেছে। হ্যাঁ যার পয়সা আছে সেও খাবে, যার পয়সা নেই সেও খাবে, জিনিস আছে কিন্তু ভালো টেস্টই হয় বন্ধুরা। আর একটু চাপা দিচ্ছি, মিনিট দুই চাপা দিয়ে রাখবো। এখন তো বন্ধুরা এই জিনিসটা সকলেই খায়, ধনী গরিব সবাই খায়, সবাই খায়। বন্ধুরা টাইম হয়ে গেছে, এবার আমরা এটাকে ঢেলে নেওয়ার ব্যবস্থা করবো, দেখছেন কত শুধু জল বেরিয়ে গেছে। হ্যাঁ জল দিয়েছিলাম আরও জল বেরিয়ে গেছে, এবার ধীরে ধীরে ভালো সুন্দর জলটা ঝেড়ে নেওয়া হবে, জলের কালার দেখুন খালি বন্ধুরা, বসিয়ে রাখো, এতে বসিয়ে রাখো, আপনি থেকে জল ঝরে যাবে। কত ছিল আর কিরকম হয়ে গেল, আরো কমে যাবে রান্না করলে। কোড়ার মধ্যে সয়ের তেল দিচ্ছি, আর এটা আমরা সয়ের তেলেই করব, তেলটা তাজলে কি করি আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছটা নুন হলুদ মাখানো আছে, এবার আমরা ভেজে নেব, তেল তেতে গেছে,
বন্ধুরা ইলিশ মাছের মজা তো এমনিতেই অনেক, আর তার সঙ্গে আবার দেখুন কচু শাক, মানে একদম দ্বিগুণ মজা। হ্যাঁ, একদম বিগ সাইজ ইলিশ মাছের মাথা, আর সঙ্গে দেখুন ইলিশ মাছের পিসও কিন্তু বন্ধুরা আছে। হ্যাঁ, আর এই কচু শাক রান্না করলে ইলিশ মাছের কথা মনে পড়ে যায়। অবশ্যই অবশ্যই, প্রত্যেকে দেখবেন যে ইলিশ মাছের মাথা হলে ওতে চাকা দিয়েও রান্না করা যায়। ইয়েস, যে মাথা দিতে হবে তার কোনো মানে নেই। হুম হুম বন্ধুরা, দেখবেন এইভাবে রান্না করে শুধুমাত্র মাথা নয়, পালের চাকাও দিয়ে দেখবেন, দেখবেন না ওই যে চাকার মধ্যে যে ফ্লেভার যখন যাবে না, অনেকই বেশি মজা আসবে। আরও বন্ধুরা, ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি দেখুন। ভাজাটা কি দারুণ সুগন্ধ না? তা তো হবে। এই ইলিশ মাছের তেলে এবার এই দেখুন জিরে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর এই কাঁচা লঙ্কা দিয়ে দিল। আর সেই যে মশলা ভাবি তোর যখন দেবে কিন্তু বলে দেবে বলেছিল, সে তো এখন বাকি আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার এর মধ্যে দেখুন খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। আর এইটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন, এই দেখুন এবার এর মধ্যে কী কী দিই আপনারা দেখতে থাকুন। হলুদ, অল্প একটু নুন দেবো, নুনটা যে যা নিজস্ব ব্যাপার, ঝাল লঙ্কা, ঝালটা যে যা নিজস্ব ব্যাপার। আর এর মধ্যে এই দেখুন এর নাম হচ্ছে ছোলা, কাঁচা ছোলা, এর টেস্ট বাড়িয়ে দেয়। আরও দেবো অনেক কিছু, আপনার দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, তার মানে কচু শাক মানে যে নাম ছোট কি জিনিস তা না বন্ধুরা, কচু শাক ভালোভাবে বানালে একদম হাত চেটে 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 রেখে দেখুন। এটা হচ্ছে ছোলা দিয়েছি, এবার মটর দিয়েছি, আমার মটরটা খুব ভালো লাগে। হ্যাঁ আমারও ভালো লাগে, আপনারা পারলে দেবেন, না পারলে না দেবেন, কোনো অসুবিধা নেই। তবে এবার দিলে মজা অনেক বেশি আসে। আর এবার একটু এই দেখুন নেড়ে চেড়ে নিচ্ছি, যা লাগছে না দেখতে, আর একটা আলাদা সুগন্ধ আছে, ফ্লেভার আলাদা বন্ধুরা, আর সঙ্গে বন্ধুরা গলাও কি দেবে দাদু, না এর মেডিসিন আছে দেবো, মানে এখনো বাকি আছে দেওয়া, বাকি আছে। আচ্ছা যাও তো গো, মেডিসিনটা নিয়ে আসো। যাচ্ছি, দেখছেন বন্ধুরা মেডিসিন আনতে যাচ্ছে, দেখুন মেডিসিন আনতে যাচ্ছে। একটা যে কোনো মেডিসিন আনলে হবে, হ্যাঁ ওটাই হয়ে যাবে। আরে বৃষ্টি আসছে, এটা ধরো আমার শাড়িটা আছে। হুম আচ্ছা ঠিক আছে, বৃষ্টি তো আবার এদিকে মোবাইল ভিজে যাচ্ছে, রাখা আছে না, ভাজি মা বললো। এই দেখুন এবার মানে কি, এর টেস্ট এবার বাড়িয়ে দেবে দেখুন। এমন একটা জিনিস দিচ্ছি, থাকলে দেবেন না থাকলে না দেবেন। হ্যাঁ এটা হচ্ছে নারিকেলে কুড়ে নিয়ে এসছি আমরা, এটা বন্ধুরা আমাদের গাছের নারিকেল আর বাড়িতে করা হয়েছে কিন্তু। হ্যাঁ দেখুন এর মানে কি খুব সুন্দর লাগে। এটা কী দিয়ে কুড়ে যাবে? আমাদের কুড়ুনি আছে, সেই কুড়ুনি দিয়ে কুড়িয়েছি। না না দু রকম কুড়ুনি, হাত কুড়ুনি আছে আবার সেই বটি কুড়ি, মনে হচ্ছে হাত কুড়ুনি দিয়ে কুড়েছো না? হ্যাঁ এবার এই দেখুন বন্ধুরা, এটা খুব সুন্দর আরও টেস্ট আসবে, এর জন্যে কী করছি দেখুন বন্ধুরা। ইলিশ মাছের মাথা অনেক রকম কায়দায় রান্না করা যায়, এখন কায়দা হচ্ছে ঠাকুমাদের পছন্দ। হ্যাঁ সেই পছন্দ রান্না করবো আমি, বার করেছি এটা। হ্যাঁ এটা আমি নিজস্ব বার করেছি, এবার থেকে ঠাকুমারা এইরকম খাচ্ছে, বেশি পছন্দ করছে, বাচ্চারাও এইরকম খাবে, এবার সবাই এরকম খাচ্ছে। পাতে পড়লে আর এই কচুর ডাঁটা যেরকম রান্না করো খেতে চায় না, গোলায় লেগে যায়। ভাত খাবে কচুর ডাঁটা নেই, কাঁটা খাবে, কাঁটা লেগে যায়, কাঁটা লাগবে না অথচ টেস্ট হবে, সেটা কিরকম কায়দায় আপনারা দেখতে থাকুন শুধু। এই দেখুন
এই দিলাম আর এ দিলাম হ্যাঁ আর এও দিলাম হ্যাঁ দিয়ে এটাকে চাপা দিয়ে দেব একদম একদম ফুল চাপা দিতে হবে একদম বেরিয়ে থাকলে মানে চাপা দিতে হবে একদম এই দেখো দেখুন এখন থেকে বন্ধুরা ঠাকুমারা এটাই বেশি পছন্দ করছে আর পুরনো মডেল বদলে গিয়েছে ঠাকুমারা কেন বাচ্চা বয়স্ক সবাই এই রকম পছন্দ করবে হ্যাঁ পছন্দ আর বদলে গিয়েছে মানুষের দেখুন হ্যাঁ এবার এটাকে চাপা দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ এটাকে সিদ্ধ করে নেব ফে এর ফলে বন্ধুরা হবে কি যে কাঁটা লাগবে না শুধু খেতে ভালো লাগবে দারুণ লাগবে কাঁটা খাওয়ার আর কিন্তু কোনো ভয় থাকবে না আর দেখুন বন্ধুরা যা অবস্থা যদি ইলিশ মাছ রান্না হয় প্রচুর ডাঁটা রান্না হয় এইসব রান্না হলে যদি বৃষ্টি না হয় তাহলে জানবেন কোথাও যেন 50% রইলো 50% বাকি রইলো আর বৃষ্টি যদি হয় জানবেন 100 একদম যদি আমরা ভিজে যাচ্ছি তবুও ঠিক আছে চলবে এই দেখুন চেয়ারটা সব ভিজে যাচ্ছে এখানটা একদম আস্তে 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 বন্ধুরা লেবুটা কাটছি আমাদের বন্ধুরা বাড়িতেই সব রকমের ব্যবস্থা আছে দেখছেন এই প্রচুর ডাঁটার ব্যবস্থা আমাদের বাড়িতেই প্রচুর কি বলবো আর মানে পয়সা দিয়ে এটা কিনতে পাওয়া যাবে না যাদের গাছ আছে বন্ধুরা তারাই শুধুমাত্র এটা পাবেন খুব সুন্দর সেন্ট আসছে খুব মানে আলাদা লেবু কাটলে সুন্দর গন্ধ আসে কিন্তু এটাটা আলাদা বৃষ্টির জলে ভিজা সেই লেবু তুলে এনে কাটাল বুঝতে পারছেন কেমন লাগবে বন্ধুরা এবার দেখুন কি করি এই থালা থেকে সুগন্ধ আসছে থালা থেকে করা দেখে মা এবার যে আদা আর কাঁচা লঙ্কা বেটেছিল সেটা দিয়ে দিলাম এটা দিলে কি হবে এর ফ্লেভারটা থাকবে আচ্ছা বন্ধুরা কি শুনতে পাচ্ছেন না পাচ্ছেন না ভাবি শুনতে অবশ্যই পাবে বন্ধুরা জোরে আওয়াজ হচ্ছে টিনের চাল বৃষ্টি শুনতে পাবে হ্যাঁ আদা আর কাঁচা লঙ্কা দেওয়া হলো বন্ধুরা দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেখুন কি করি শুনি দেখুন এ পুরো সম্পূর্ণ অন্য আইটেম হচ্ছে বন্ধুরা আর এই যে পেঁয়াজ দেখছেন তো এই পেঁয়াজটা এবার দেখুন কীভাবে দিচ্ছি দেখুন দেবেন খুব ভালো লাগবে এর ফ্লেভার এবার থেকে ঠাকুমারা এটা খাচ্ছে মানে ঠাকুমারা শুধু না সবাই কারণ এটা হচ্ছে অনেকটা বেটার আরও বেটার ভাষণ এসে গিয়েছে না আরও এই যে কাঁচা পেঁয়াজ দেওয়া হচ্ছে তো এর একটা অন্যরকম সেন্ট হবে এটাও খুব ভালো লাগে একদম এইভাবে বন্ধুরা দেখবেন ট্রাই করে আর বুঝতে পারবেন হ্যাঁ এ কচু বলে যে কচু নয় কচু শাক এ রাজকীয় খাবার অ্যাকচুয়ালি বন্ধুরা এ কচু নয় এর দর হচ্ছে অনেক আরো উঁচু এবার সেটাকে নাড়বো বন্ধুরা এর ফলে যেটা হচ্ছে না এর ফ্লেভার কিন্তু একদম পুরো কচু শাকের মধ্যে ছড়িয়ে যাবে কিন্তু কাঁটা ছড়িয়ে যাবে না না কাঁটা কেন খেতে যাবেন বেটা ঝামেলা হয়ে যাবে কোথায় সত্যি ভাবি কি সুন্দর একটা গন্ধ আসছে না হ্যাঁ ভাবি যেমনটা বলছিল কাজ বাড়িতে আগে কচু শাক করতো এখন করে না এখন লজ্জায় করে না কি জন্য করে না জানি কোথায় কিটো বিটুটু হয়তো ভয় কিন্তু করতে পারলে কচু শাক খুব বলতে হবে হ্যাঁ যদি করা যায় করার মতো খুব সুন্দর লাগে আবার চাপা দিয়ে দিচ্ছি আচ্ছা আমরা তাহলে এটা ঘাঁটবো না তাই তো মাছের যে মাদা আমরা এবার কিছুক্ষণ পরে চাপাটা খুলে নেবো তারপরে কি দিই আপনার দেখতে থাকুন শুধু জমে যাবে একদম আর এর রস একদম থাকবে নাও আর দেখুন আর চাপা দেবো না চাপা দিলে অসুবিধা আছে এবার খুলে করব চাপা দেওয়ার কারণ হচ্ছে যে এই মাছ দিয়েছি না এই মাছের ফ্লেভারটা পুরো একদম এর ভেতরে চলে গেছে ওই জন্য আমি চাপা দিয়েছি হ্যাঁ এবার খুলে রান্না করব দেখুন
সেই জন্য বন্ধুরা দেখেছেন অনেক রেসিপিতে এমন থাকে যে বাটিতে করে কয়লা দিয়ে ও চাপা দেওয়া এইভাবে ফ্লেভারটা যাওয়ার জন্য, খুলে রাখলে কিন্তু হবে না, চাপা দিতে হবে। আর কাঁচা পেঁয়াজ দিয়েও অনেক রেসিপি হয়, আপনারা কি দেখেছেন কি জানিনি, আমি দিয়েছি। ও যে ফ্লেভারটা ধরে রাখার জন্য, জানল কোনো অসুবিধা নেই। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, আর এই যে পেঁয়াজ দেওয়া আছে দেখছেন একদম সিদ্ধ হয়ে গেছে, দেখতেও দারুণ লাগবে খেতেও দারুণ লাগবে। হ্যাঁ, এই জিনিসটা হয়ে যাওয়ার পরে অত্যন্ত লোভনীয় লাগছে, দেখুন মানে এখনো বাকি আছে কিছুটা, আসল জিনিস তো এখনো ভাই বলনি, আসল দিতে বাকি আছে, পুরো জিনিস দিতে বাকি আছে। হ্যাঁ, বন্ধুরা এই দেখুন লেবু, যদি এ কোনো গন্ডগোল করে গন্ডগোল আর করবে না। দেখুন দেখুন বন্ধুরা যে কীটোই না, তার কীটোনের মেডিসিন মারাচ্ছে দেখুন, কিন্তু এই সময় মারতে হবে, আগু কিছু মারলে কিন্তু হবে না। না, এবার এর মধ্যে যে ভাজা মশলা ছিল সেটা এবার দেবো। দেখুন এর নাম হচ্ছে রাঁধুনি আর জিরে, দুটো ভাজা আছে, এটা দিলে ফ্লেভার একদম খুলে খুলে আসবে। জিরে আর রাঁধুনি বন্ধুরা ভেজে যেটা গুঁড়ো করা হয়েছিল সেইটা এবার দেওয়া হলো, আর দেখলেন সেন্টটা আসছে, এত সুন্দর সেন্টটা আসবে। অনেকে আবার এটাকে চন্দনীও বলে, হ্যাঁ অনেকে রাঁধুনি বলে, অনেকে রন্ধনী বলে, এটা ওটা সেটা বলে, বিভিন্ন জায়গায় বলে। এটা মানে কি খুব সুন্দর সেন্টটা আনবে, এতে খেতে খুব ভালো লাগবে আমাদের। দেখছেন একদম এর মধ্যে দেখছেন চালের গুঁড়িও দিইনি আর কিছুই দিইনি, অথচ টাইট হয়ে গেছে। চালের গুঁড়ি দিলে এদের টেস্ট কমে যাবে, যে অরিজিনাল যে টেস্ট যে ফ্লেভার সেটা কমে যাবে। হ্যাঁ, হয়তো টানাটা সুবিধা করবে কিন্তু টেস্ট খারাপ করে দেবে। আর একদম এই দেখছেন গোটা আছে, দেখছেন এইটা পাতে পড়লেও খেয়ে মজা পাবেন, গলায় কাঁটাও কাঁদবে না। আর এর যে আপনার মনে হচ্ছে এটা আমরা ভেঙে দিইনি তাহলে কি যে ফ্লেভার হয়তো যাবে না শাকের মধ্যে, এইভাবে বানাবেন দেখবেন ফ্লেভার ঘেঁটে দেওয়ার থেকেও বেশি যাবে। এ একদম ওর মধ্যে চলে গেছে চাপা দেওয়ার কারণে পুরো একদম চলে গেছে। এবার এটাকে আমি দু মিনিট এইভাবে চাপা দিয়ে রাখবো, তারপরে আমরা নামিয়ে এই বৃষ্টি বাদলের সময় একদম একদম ছেঁকে রাখবো। এইভাবে যদি বানান বন্ধুরা মাছেরও মজা পাবেন, এই যে কচু শাক তারও মজা পাবেন, আর কাঁটাও গাঁদবেন, এর থেকে ভালো কি হতে পারে। সেই জন্য তো বললাম এবার থেকে না খাবে না, সেই জন্য তো বললাম যে এবার থেকে যে ঠাকুমারা আছে তারা এইটাই বেশি পছন্দ করছে। এইবার যদি কাঁটা কেঁদে যায় তাহলে কোথায় যাবে, কি হবে, সেও মুশকিল, তারও মুশকিল। হ্যাঁ, তাহলে কচু শাক খাবে না, ওই জন্য ইলিশ খাবে। এইটা আইডিয়া করে বের করেছি, এই আইডিয়া রান্না করলে সবাই খেতে পারবে, কোনো অসুবিধা নেই। যে মাছ খেতে চায় মাছ খাবে, আর শাক খেতে চায় শাক খাবে, কাঁটা আর কোনো দরকার নেই, ঝামেলা নেই, কোনো গলায় লাগার কোনো দরকার নেই। হ্যাঁ বন্ধুরা আমাদের কেমন হয়ে গেছে দেখুন, একদম শুকনো হয়ে গেছে দেখছেন। এবার আমি ঢেলে নিচ্ছি, ঢেলে নাও। হ্যাঁ দারুণ, দেখুন কি যে সুন্দর একটা সুগন্ধ আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি শুরু করে দিচ্ছি। বন্ধুরা এবারে দেখব যে আমাদের কচু শাক কেমন হয়েছে, দাও লোভনীয় আর যা সুগন্ধ আসছে, এই দেখুন বিগ সাইজ একদম ইলিশ মাছের মাথা দেখছেন, শাঁস কিন্তু ভালোই আছে ইলিশ মাছ ছাড়িয়ে খাওয়া যাবে। দেখুন দেখি কি হয় অবস্থা এখন, মা একটু খাবে না, মাকে একটু বলে না না খাও, তুমি খাও, মাকে বলে দিয়ে আছি ভাবি। হ্যাঁ আবারে দিয়েই ছাড়লো, দেখি জবরদস্ত হয়েছে।
তবে বলো, আমি যখন তোমার মুখ চেয়ে বসে আছি কি বলো? আমি রান্না করেছি, আমি ভালো বলবো না বন্ধুরা। আমার মনে হচ্ছে না যে আর কিটোবে বলে, এত সুন্দর টেস্ট হয়েছে বন্ধু, আমি বানিয়েছি বলে না মানে ভুলতে পারবেন না। এই দিয়ে পুরো ভাতটা খাওয়া যাবে, আর আমার মনে হয় মাছ মাংস ফেলে খাবে। মানে বন্ধুরা, যদি আমরা যেভাবে বানিয়েছি, যে যে মশলা দিয়ে বানিয়েছি, যদি এইভাবে আপনারা ট্রাই করেন, যদি বানান, কিটোবে তো না, সেই সঙ্গে বলি এত দারুণ টেস্ট লাগবে। আর বাপির কথাটা আমি আরো একবার বলছি, মাছ মাংস ফেলে খেতে হবে, আর গলায় কাঁটাও লাগবে। হ্যাঁ, এখন থেকে সব ঠাকুমাদের এটাই পছন্দ, সব ঠাকুমাদের এটাই পছন্দ এখন। হ্যাঁ, গলায় কাঁটা লাগবে না, বাচ্চাদেরও পছন্দ। হ্যাঁ, শুধু ঠাকুমাদের নয়, বাচ্চাদেরও পছন্দ। কাঁটা লাগলে তো অসুবিধা, বারবার শুধু এরকম করে ভাত ফেলবে। হ্যাঁ, এই টেস্ট একদম খুলে খুলে একদম। এবার থেকে ঠাকুমারা এইরকম ভাবে বানাবেন ভালো হবে। না না, ঠিকই আমি বলছি। হ্যাঁ, সবসময় তো যে আমি করেছি বলে এটাই ভালো ভালো বললে হবে না, বুঝলি? একটু উন্নত হচ্ছে, সবাই যেটা ভালো বলবে সেটা, যে এটা ভালো কি খারাপ বন্ধুরা কমন করে জানাবে। আর হ্যাঁ, এর যে ফ্লেভার, পুরো মাছের যে ফ্লেভার একদম এই শাকের মধ্যে চলে গিয়েছে, খুব সুন্দর লাগছে। আর এবারে দেখো মাছটা কেমন হয়েছে, মাছটা আলাদা খেতেই পারবেন, কোনো অসুবিধা নেই। আমি তো খেতেই শুরু করে দিয়েছি, চাকা, একদম চাকা। এদিকে মুড়ো, শাঁস আলু, দেখো শাঁস আলু। সত্যি বন্ধুরা কি বলবো, ইলিশ মাছের যে ফ্লেভার কচুর মধ্যে গিয়েছে, মানে কচু শাকের মধ্যে, আর কচু শাকের যে ফ্লেভার ইলিশ মাছের মধ্যে চলে গিয়েছে। আর ছোলা মটর দিয়ে বানানো হয়েছে, সেটা দারুণ লাগছে, সেই জন্য আরো নারকেল পুরো দেওয়া হয়েছে। এই দিয়ে একদম এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কিটো তো কি আমরা বলতে পারবো না, যেহেতু লেবু রস দিয়েছি, আমরা মেডিসিন দিয়েছি, বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়েছি। তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচটা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন, আমাদের নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সব সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন, আর বাড়িতে কুটুম আত্মীয় এলে কচু শাক এইভাবে রান্না করে খাওয়াতে থাকুন, আর নিজেরাও খেতে থাকুন, অসুবিধা নেই তো কোনো।